লকডাউনের এই পরিস্থিতিতে গত কয়েকদিনে মুরগির মাংসের ব্যবসা বাড়লো কয়েক গুণ। আজ সকাল থেকে শিলিগুড়ির মুরগির হাটিতে দেখা গেল ক্রেতাদের ভিড়। লকডাউনের পরিস্থিতিতে মানুষ এখন এক প্রকার গৃহবন্দী। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। তবে লকডাউনের এই পরিস্থিতিতে গত কয়েকদিনে এক ধাক্কায় মুরগির মাংসের ব্যবসা বাড়লো কয়েক গুণ। আজ সকাল থেকে শিলিগুড়ির মুরগির হাটিতে দেখা গেল ক্রেতাদের ভিড়। বিক্রেতারা জানিয়েছেন গত কয়েকদিনে বিক্রি অনেকটাই বেড়েছে। আগের থেকে ভালো নাকি? আগের থেকে ভালো। সকাল থেকে কেমন বিক্রি হলো? খুব ভালো বিক্রি ছিল। কেন, বন্ধের জন্য নাকি? না না, বন্ধের জন্য আবার কেন, মানুষ তো খাচ্ছে, বন্ধে তো লোক বাইরের লোক আসছে, লোকাল লোকই যা খাচ্ছে। দাম কত করে? দাম 100 টাকা।